ইতি ঘটেছে বিতর্কিত চলচ্চিত্র সেন্সর বোর্ড যুগে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করছে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় পনেরো সদস্যের সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এছাড়াও আছেন কাজী হায়াত চলচ্চিত্র নির্মাতা গবেষক জাকির হোসেন রাজু নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল চলচ্চিত্র প্রযোজক জাহিদ হোসেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল ইহসানুল কবির নির্মাতা খিজির হায়াত খান নির্মাতা তাসমিয়া আফরিন মৌ ও অভিনেত্রী নাওসেবা সতেরো সেপ্টেম্বর সেন্সর বোর্ডে পুনর্গঠিত কমিটির পনেরো জনের মধ্যে তেরো জনকে সার্টিফিকেশন বোর্ডে রাখা হয়েছে বাদ পড়েছেন নির্মাতা আশফাক নিপুন ও লেখক মোহাম্মদ উদ্দিন প্রজ্ঞাপন জারির মাত্র সাত দিনের মাথায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার তেইশের সদ্য গঠিত জুরি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন কারণ হিসাবে নিজের অপারগতা ও ব্যস্ততার কথা জানিয়েছেন এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমে বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে এর জন্য সময়ও পাওয়া যায় কম এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার বিশ্লেষণ করা জটিল বিষয় নিরাপদ সড়ক ছাড়াও বর্তমানে আমি বিভিন্ন কাজে ব্যস্ত তাই এই পথ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সময় দিতে পারবো না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিংবদন্তি অভিনেত্রীর শবনম দুই দিন সময় চেয়ে সেটি আবার বিনয়ের সঙ্গে ফেরত দিয়েছেন জানিয়েছেন নিজের অপরগতা ও অনাগ্রহের কথা